হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট কীভাবে দই বসানো যায় সেই রেসিপিটা শেয়ার করছি তো সেজন্য আমি প্রথমেই এক কেজি থেকে কিছু কম সামান্য কম দুধ জাল করে নিয়েছি এবং এক ঠান্ডা করে নিয়েছি জাস্ট কুসুম গরম হাতটা চোবানো যাচ্ছে এরকম ধরনের গরম থাকতে হবে বেশি গরম থাকলে দই বসালে তখন দেখা যায় পানি ছেড়ে দেয় এবং সুন্দরভাবে বসে না আর আমাদের মারা বা মা চাচিরা দেখা যেত যে আগে মাটির হাঁড়িতে এই দই বসাতো তো আমিও মাটির হাড়ি নিয়েছি এবং মাটির হাঁড়িটা সামান্য গরম করে নিত ওরা চুলার উপরে দিয়ে তো আমিও সেই প্রসেসটাই করে থাকি তো আমার মাটির হাঁড়িগুলো আমি সামান্য গরম করে নিচ্ছি আর আপনারা যদি অন্য কিছুতে বসাতে চান তাহলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নেবেন আর সেই সাথে আমি আধা কাপ চক দই নিয়ে নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ফেটাতে পারেন তবে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে আধা কেজি দুধের জন্য আমি আধা কাপ দই নিয়েছি টক দই তো আমি আবারও দুধটাকে চেক করে নিব যে বেশি গরম কিনা যদি বেশি গরম হয় তাহলে দইটা কিন্তু দেয়া যাবে না একদম হালকা গরম যে হাতটা দেওয়া যাচ্ছে এরকম ধরনের গরম মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে ভালো করে দুধটার সাথে মিশিয়ে দিতে হবে দুধটার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি হাঁড়িতে ঢেলে দিব যে হাঁড়িটা আমি গরম করেছিলাম সে হাঁড়িতে আমি ঢেলে দিব তো আপনারা অবশ্যই রাতের বেলা দইটা বসানোর চেষ্টা করবেন দেখা যায় সারা রাত্রে দইটা সুন্দর করে বসে যায় আমিও রাত্র বারোটার দিকে বসিয়েছি এবং সকাল নয়টা বাজে আমি দইটাকে দেখব যে আমার দইটা কি অবস্থায় আছে তো আমি দুধটা ঢেলে সুন্দর করে একটি গরম স্থানে বসিয়ে দেবো তো অবশ্যই চেষ্টা করবেন দইটাকে যেখানেই বসাবেন সেই জায়গাটা যেন একটু গরম গরম থাকে তো আমি আমার দইটুকু দইটাকে চুলার পাশেই বসিয়ে দিয়েছি তো টাইলস যেহেতু ঠান্ডা থাকে সেই আমি নিচে একটি রুমাল বিছিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে উপরে আরেকটি রুমাল দিয়ে ভালো করে ঢেকে দিব যেন দইটার উপরে একদম গরম গরম একটা ভাব থাকে তাহলে দেখা যায় সুন্দরভাবে দইটা বসে যায় তো আমি রুমাল দিয়ে ঢেকে দিয়েছি এবং সারা রাত্র অপেক্ষা করব দইটা ভালো করে বসানোর জন্য তবে আপনারা যদি দিনেও বসান সমস্যা নেই তবে আট থেকে দশ ঘন্টা সময় দিতে হবে তো আমার এখন সকাল নয়টা বাজে আমি রুমালটা উঠিয়ে দেখে নিচ্ছি আমার দইটার কি অবস্থা আল্লাহর মতে খুবই সুন্দর হয়েছে এবং দেখুন একটু নড়ছে না দইটা খুবই ভালোভাবে বসেছে এবং খেতেও খুবই চমৎকার হয়েছে তো আশা করি আপনারা যদি এভাবে ট্রাই করেন আপনাদের দইটাও ঠিক এরকমই হবে তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনাদের দইটাও ঠিক এভাবে পারফেক্ট হবে তো এই বলে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ